সামাজিক অবক্ষয়ের উলঙ্গ রূপ, তথাকথিত ছেলের হাতে আক্রান্ত মা, রক্তাক্ত ভীত সন্ত্রস্ত অসহায় বৃদ্ধা মা, তেলিয়ামোড়া থানার দ্বারস্থ। পুলিশ কুলাঙ্গার পুত্রকে আটক করেছে, চতুর্দিকেই ছিছি রব। সমাজের একাংশে এ কেমন অন্ধকার! এ যেন সামাজিক অবক্ষয়ের উলঙ্গ রূপ, লজ্জাজনক তো বটেই, এমনকি রোমহর্ষক ঘটনা। নেশাগ্রস্ত তথাকথিত পুত্রের হাতেই আক্রান্ত মা, রক্তাক্ত ভীত সন্ত্রস্ত। ঘটনা তেলিয়ামুড়ার কালীটিলা এলাকায়। স্থানীয় বাসিন্দা গাড়ি চালক রক্তনুতে নেশাগ্রস্ত অবস্থায় প্রায়শই তার বৃদ্ধা মা গীতাদেবকে মারধর করে বলে অভিযোগ। তার মায়ের উপর এই ছেলের অত্যাচার নিত্য নৈমিত্তিক বলে স্থানীয় সাধারণের অভিযোগ। এবার সেই অত্যাচার চরম মাত্রা ছাড়ালো। ওই কুলাঙ্গার ছেলে রক্তনু তার বৃদ্ধা মা গীতাদেবকে মেরে রক্তাক্ত করল, এমনকি ফাঁসিতে ঝুলিয়ে দিতে উদ্যত হয়েছিল বলে খবর। কোন রকমে প্রাণে রক্ষা পেয়ে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হলেন এই বৃদ্ধা জন্মদাত্রী মা গীতাদেব। কথা বলার মতো অবস্থায় ছিলেন না এই বৃদ্ধা। এই পরিস্থিতিতে এই রক্তনু দেব তার মাকে খুন করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করলেন আক্রান্ত বৃদ্ধার দিদি। ঘটনা হয়েছে বাড়িতে এসে দুপুরবেলা। কে? তার ছেলে। ওই মহিলার ছেলে? হ্যাঁ, মহিলার ছেলে বাড়িতে এসে এসে হ্যাঁ বাথরুম ছেনে গেলে আমার একটা চর মারছে। চরের মারার পরে হ্যাঁ কান টান যে কিতে হয়েছে, হ্যাঁ যে কিতে অবস্থা হয়ে গেছে, রক্ত রক্ত বাড়িছে, রক্ত বাড়িছে, অনেক রক্ত বাড়িছে। পাশার বাড়ির শব্দ শূন্য, পাশার বাড়ির একটা ছেলে আইছে, আয়া আয়া দেখছে, হ্যাঁ দড়ি বাঁধছে, আবার তার মারের উপরে দড়ি বাঁধছে, তীরে মেটে আচ্ছা বাঁধছে পরে হ্যাঁ আয়া খুলছে পরে দিয়ে আমরাও ইয়ে খুলছি দড়ি, আর নাকে দিয়ে রক্ত পড়তেছে। আবার পাশের বাড়ি আরো জনে আমরা বাড়ি ফোন করছে লেম্বু ছাড়া। মানে ওই মহিলার ছেলেই তো? ছেলে মারে মারে কি করবেন এই ব্যাপারটা নিয়ে? এই ব্যাপারটা নিয়ে শক্ত কঠোর ব্যবস্থা আছে। কোন কিছু কোন আগে করলেন যে আমার প্রাণেও মারে নিতে পারে? এই ব্যাপারে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত রক্তনু দেবকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। সে যাই হোক, বৃদ্ধা অসহায় মাকে এভাবে মেরে রক্তাক্ত করার ঘটনায় তেলিয়ামুড়া মহকুমার কালীটিলায় বর্তমানে ছিছি রব উঠেছে। এই ঘটনার নিন্দা জানানোর ভাষা সম্ভবত কোনো অভিধানে লেখা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।